মাদ্রাসায় দিয়া হয় জঙ্গি ট্রেনিং, মাদ্রাসায় শেখানো হয় বোমা বাঁধা, মাদ্রাসায় শেখানো হয় মানুষের ক্ষতি করা যায়, মাদ্রাসায় শেখানো হয় হিংসার কথা, মাদ্রাসায় দিয়া হয় অস্ত্র ট্রেনিং। এই সমস্ত কথাগুলো শুনে শুনে আমাদের কান পেকে গেছে। কিন্তু আজকে একটা অন্যরকম ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি। মাদ্রাসার ছাত্ররা যেই কাণ্ড ঘটিয়েছে প্রত্যেকটা ভারতীয়কে এই ভিডিওটি দেখা অবশ্যই দরকার। আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম দিল্লির বাঙালি মার্কেটে বহু পুরনো একটি মাদ্রাসা, বলা হচ্ছে কোনো নোটিশ না দিয়ে সেখান থেকে সেখানে গিয়ে বুলডুজার দিয়ে সেই মাদ্রাসাকে ভেঙে দেওয়া হয়। কিন্তু সেই জায়গা থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখাবার আগে খবরটি আপনাদেরকে পড়ে শোনাতে চাই, খবরটি শুনুন, তারপরে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাব। ভিডিওটি একজন শেয়ার করে লিখেছেন, অবৈধভাবে আদালতের অনুমতি ছাড়া দিল্লির বাঙালি মার্কেটে বহু বছর পুরনো মাদ্রাসা তাফিজুল কোরআনকে ভাঙতে আসার সময় প্রচণ্ড গরমে প্রশাসনের কর্মকর্তারা ক্লান্ত হয়ে পড়েন। ওই মাদ্রাসার ছাত্র এবং হাফেজ সকলে মিলে ঠান্ডা পানীয় শরবত খাওয়াতে থাকে প্রশাসনের কর্মকর্তাদের। এটারই নাম ইসলাম। প্রশাসনের লোকদেরকে কঠিন গরম, দিল্লিতে প্রচণ্ড গরম পড়ে আপনারা জানেন, সেই প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে পড়েছে প্রশাসনের লোকেরা। আর ওই মাদ্রাসার ছাত্ররা হাতে ঠান্ডা পানি নিয়ে তাদের পিপাসা মিটাচ্ছে, প্রশাসনের লোকের পিপাসা মিটাচ্ছে। তাহলে আপনারা বলুন, এখানে মানুষ গড়া হয় না জঙ্গি ট্রেনিং দেওয়া হয়? যে মাদ্রাসায় তারা পড়াশোনা করে সেই মাদ্রাসা বুলডুজার দিয়ে ভেঙে দিচ্ছে, আর প্রশাসনের লোকদেরকে ওই মাদ্রাসার ছাত্ররা পানি পান করাচ্ছে। তাহলে বলুন আপনারা, এরা কি জঙ্গি? এরা কি আতঙ্কবাদী? এই মাদ্রাসায় কি জঙ্গি ট্রেনিং দেওয়া হয়? আমাদের সকলকে বুঝতে হবে। তার আগে একটা কথা, মুসলিম ধর্মগুরুরা বারবার বলেছে যে কোনো মাদ্রাসায় যদি জঙ্গি ট্রেনিং দেওয়া হচ্ছে এমন যদি খবর আমাদেরকে দেওয়া হয়, কেউ যদি দেখিয়ে দেয়, আমরা ধর্মগুরুরা বলছি, মুসলমান ধর্মগুরুরা বলেছিল যে আমরা ধর্মগুরুরা বলছি সেই সমস্ত মাদ্রাসাগুলো আমরা নিজে হাতে ভেঙে দেব। আজ পর্যন্ত কেউ কিন্তু এই ধরনের প্রমাণ কিন্তু দিতে পারেনি। এটা শুধু রাজনীতি, কিছু মানুষ এইটাই করতে চায় দেশে, আর এটাই করলে তাদের ভোট বাড়বে, তারা ভোটে জিতবে। এইটা যদি করা ছেড়ে দেয়, যদি হিন্দু মুসলমান করা ছেড়ে দেয়, যদি মানুষ মানুষের মধ্যে ভেদাভেদ করা ছেড়ে দেয়, যদি ধর্মের উস্কানি দিয়া বন্ধ করে দেয়, তাহলে তারা নির্বাচনে জিততে পারবে না। এটা হলো সম্পূর্ণ রাজনীতি। কোনো ধর্ম খারাপ নয়, কোনো ধর্মীয় স্থান খারাপ নয়, কোনো মানুষ খারাপ হতে পারে, একটা মানুষ খারাপের জন্য সবাইকে খারাপ বলা যায় না। একটা মাদ্রাসায় হয়তো একটা শিক্ষক খারাপ, তার জন্য সকল মাদ্রাসাকে খারাপ বলা এটা অন্যায় কথা। দর্শক, ভিডিও শেয়ার করুন, আঙুলে জোর আছে, আঙুলে জোর কমে গেছে। এই সমস্ত ভিডিওগুলো আমরা শেয়ার করতে ভুলে গেছি, ভিডিও শেয়ার করুন, আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিন এই সুন্দর একটি ভিডিও।
সকলে ভালো থাকবেন। হিন্দু মুসলমানের সম্প্রীতি, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা বজায় রাখুন। জয় হিন্দ, জয় সোনার বাংলা।